আলো নিভিয়ে সিটুর কার্যালয়ে তাণ্ডব। শহীদ বেদিতে থাকা দলীয় পতাকা মাটিতে ফেলে পতাকা তোলার পাইপ চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাকে ঘিরে শোরগোল দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বিদ্যাসাগর এভিনিউয়ে। তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে। দুর্গাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেখুন, এরকম যে ঘটনাটা ঘটেছে আমি সকালে শুনলাম, এবং এই ধরনের ঘটনা আমি তীব্র নিন্দা করি। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, যে কোনো রাজনৈতিক দল তার নিজস্ব মতে চলবে, তার পতাকা থাকবে, ফ্ল্যাগ থাকবে, স্বাধীনভাবে সে গণতান্ত্রিক পদ্ধতিতে সে আন্দোলন করবে বা তার পার্টি অফিস চালাবে, কিন্তু এই ধরনের ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া বা ফ্ল্যাগ তুলে নেওয়া, এইগুলো আমি মনে করি না যে কোনো রাজনৈতিক মনোভাবাপন্ন বা রাজনৈতিক সচেতন মানুষের কাজ। এগুলো কোনো দুষ্কৃতি বা কোনো মাতালের কাজ হতে পারে, আলাদা কথা, কিন্তু কোনো রাজনৈতিক সচেতন মানুষ এই ধরনের কাজ করতে পারে বলে আমি মনে করি। মানে যে আঙুল উঠেছে আপনাদের, এটা টোটালি সম্পূর্ণ ভুল। এর একটা কোনো মানে এখানে আঙুল ওঠান, আরে সিপিএমের সাথে যদি লড়াই করতে হয় আমরা রাজনৈতিকভাবে সরাসরি লড়াই করবো। এইগুলো তো আর রাজনৈতিক লড়াই নয়, এগুলো তো এক ধরনের আছে ছিঁচকেমো। এগুলো তৃণমূল এগুলোতে বিশ্বাস করে না। আপনার নাম? আমার নাম রাজীব ঘোষ, আমি দুর্গাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। দেখা যাচ্ছে ঘটনা আমাদের এখানে এই প্রথম ঘটছে তা না, 14-তে ঘটেছে, 17-তে ঘটেছে। আমরা যারা পশ্চিমবঙ্গে সিআইটিউ মেইনলি রুটি রুজির যে লড়াই আমরা করি, বারে বারে কেন্দ্রের এবং রাজ্যের নীতির সঙ্গে সংঘাত ঘটে, এবং তার জন্য গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য এই ধরনের ঘটনার আমাদের সম্মুখীন হতে হয়। কখনো প্রত্যক্ষভাবে হতে হয়, কখনো ইন্ডিয়ান অফিসের উপর আক্রমণ হয়। এর আগেও হয়েছে দুবার, আমাদের সম্পত্তি নষ্ট হয়েছে, আমাদের সিনিয়রদের যাদের আমরা শহীদ হিসেবে স্মরণ করি তাদের ছবি পতাকা, তো এই ধরনের আগেও হয়েছে, এবং গতকাল যা হয়েছে আমরা তার নিন্দা করছি। অত্যন্ত ঘৃণ্য রকমের এই ধরনের কারা করেছে। এরপরে আমরা সবসময় এই রাজ্যে যা দেখে এসছি এতদিন ধরে, তৃণমূলের যারা দুষ্কৃতী তারাই এগুলো করে থাকেন জেনারেলি, তো এক্ষেত্রে আমরা অনুমান করছি এই ধরনের কিছু হবে। আমরা যাব পুলিশের কাছে, কথাবার্তা বলবো, আমাদের যা যা পদ্ধতি আছে সেগুলো নেব। হ্যাঁ, এর আগে আমরা সকালে এসে এখানে যা দেখলাম, আমাদের দুদিকে যে দুটো ল্যাম্পপোস্ট আছে আর কি, স্ট্রিট ল্যাম্প আছে, যেখানে আলোগুলো মোটামুটি ঠিক থাকে, আমরাও এগুলো মেনটেন করি, তো সেই দুটো ল্যাম্পকে আগে কেটে দেওয়া হয়েছে, এবং তারপরে ইন্ডিয়ান অফিসে ঢুকে এইসব তাণ্ডব করা হয়েছে একদম চোরের মতো। কী চাইছেন? আমরা চাই যে কোনো সংগঠন গণতান্ত্রিকভাবে যারা আন্দোলন করেন তারা সেই লড়াই আন্দোলনটা করে যাবেন গণতান্ত্রিক পরিবেশটা সুরক্ষিত করার মধ্যে দিয়ে। সুতরাং যে কোনো অর্গানাইজেশনের উপর যখন এই ধরনের আক্রমণ হয় আমরা নিন্দা করি, আর আমাদের উপর যখন এই ধরনের বারে বারে আক্রমণ হচ্ছে আমরা এর তীব্র নিন্দা করছি। ইতিমধ্যে মানে অতি সত্বর এসব বন্ধ হওয়া উচিত, এবং গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক আন্দোলনের জন্য যা দরকার সেইটা রিস্টোর করা উচিত। কী নাম আপনার? ললিত মিশ্র, আমি ফেডারেশনের, স্টেট ফেডারেশনের জেনারেল সেক্রেটারি, আমাদের ইউনিয়নের দীর্ঘদিনের অফিসারের মেম্বার। বলছি, এর আগেও দেখা গেছে যে একটি মিছিলে আপনাদের বোমাবাজি ঘটনা ঘটেছিল, তারই কি এটা ফলস্বরূপ? এবারে পৃথিবীতে কোনো ঘটনাই বিচ্ছিন্ন নয়,
কালমাংসের বিখ্যাত উক্তি আমরা সবাই জানি, কোনটা কার সাথে কীভাবে রিলেটেড সেটা বলতে পারবো না, কিন্তু সব মিলিয়ে আমরা জানি রাজ্যের পরিস্থিতি, আমরা জানি সারা পৃথিবী জুড়ে আরজিকর নিয়ে আন্দোলন চলছে, সবাই সবাই অবশ্যই সবাই জাস্টিস চাইছেন, আমরাও জাস্টিস চাইছি, আমরা চাইছি সুস্থ পরিবেশ। সুতরাং সব তো মিলেমিশে একাকার হয়ে গেছে, রুজি রুজির লড়াইয়ের সঙ্গে নারীদের নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা সব তো একাকার হয়ে গেছে, এবং তার ধরনের বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, আক্রমণ ঘটছে, যা কিনা অত্যন্ত নিন্দনীয়। অতি সত্বর এসব বন্ধ হওয়া উচিত, প্রশাসনকে সেই দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে হবে সরকার। কেন মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসই করেছে? আগের যে আক্রমণগুলো সেগুলো সেভাবেই হয়েছে, আর রাজ্য জুড়ে বিভিন্নভাবে যে ঘটনা ঘটছে, বা সেদিনকার যে আমাদের গণতান্ত্রিক মিছিলের উপর যে আক্রমণ, সেদিনকে তো আক্রমণের সবাই দেখেছে, পুরো দুর্গাপুর দেখেছে, রাজ্য দেখেছেন, যে প্রায় 70% মহিলারা ছিলেন, বাচ্চা মেয়েরা ছিল, ঠিক আছে, যারা কলেজে পড়ে তারা ছিল, নৃশংস আক্রমণ। সুতরাং সব মিলিয়ে একটা যোগসাজসের কথা মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, একটা অংশ নিশ্চয়ই, একটা অংশ তারা এর মধ্যে রয়েছেন। কোন দলে? তৃণমূল কংগ্রেসের একটা অংশ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এর মধ্যে যুক্ত আছেন, তারা আমরা দেখেছি, এগুলো রয়েছে।